আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেটা হলো, আপনারা জানেন বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাধারণত আমরা বিভিন্ন কোর্সে ছাত্রছাত্রী ভর্তি করে থাকি। আপনারা জানেন যে একটি কোর্স আছে, সেটি হলো মাত্র 48 টাকার কোর্স। সেই 48 টাকার কোর্সের বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা দাঁড়িয়েছি। আরেকটি বিষয় আমি আলোচনা করবো আপনাদের সাথে, সেটা হলো আমাদের কিন্তু বর্তমানে বিএমইটির একটি কোর্স চালু আছে স্বনির্ভর, এটাতেও কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন। যেমন আমি যদি আমাদের বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অটোমোটিভের কথাটা বলি, অটোমোটিভে কিন্তু আমাদের এখানে নিয়মিত কোর্সের 48 টাকার যে কোর্স আছে, এবং 48 টাকার সাথে 1100 টাকা হলো লেভেল ওয়ানের জন্য জমা দিতে হবে, তার সাথে যোগ করে যত টাকা হয় তত টাকা দিয়ে ভর্তি। এক দ্বিতীয় হচ্ছে বিকালে 2টা থেকে আমরা যে ক্লাসটা শুরু করব, সেখানেও কিন্তু 40টা সিট আমাদের আছে। যদি আপনারা ভর্তি হতে চান, এই যে আজকে আমার বিজ্ঞপ্তি আছে, এই বিজ্ঞপ্তি পাওয়ার পর কিন্তু অনেকে ভর্তি হয়ে যাবে। সুতরাং দেখবেন 1 সপ্তাহের ভিতরে ভর্তি কমপ্লিট হয়ে যাবে। সুতরাং আপনারা যদি আমার এই বিজ্ঞপ্তি পাওয়ার সাথে সাথে যে ব্যক্তি আগে এসে ভর্তি হতে পারবেন, সেই একমাত্র ভর্তি হতে পারবেন, সেটা হলো বিকালের কোর্সে, বিকালের বিএমইটির অটোমোটিভ মেকানিক্সে। কিন্তু সকালের কোর্সে ভর্তি হতে পারবেন না। সকালের কোর্সে ভর্তি হতে গেলে আপনাকে অবশ্যই এখন এই যে আজকে 14 তারিখ আছে, আজকে থেকে শুরু হবে ফর্ম দেওয়া, বা হয়েছে আজকে থেকে শুরু হয়েছে, এবং আগামী মাসের 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চের 18 তারিখ পর্যন্ত আমরা ফর্ম দেব এবং জমা নেব। কিন্তু 20 তারিখে ভর্তি পরীক্ষা হবে এবং ফলাফল প্রকাশ করা হবে 21 তারিখ, অর্থাৎ 21-3-2024 তারিখে আমরা ফলাফল ঘোষণা করব, এবং ক্লাস শুরু হবে এপ্রিল মাসের 1 তারিখ থেকে। অর্থাৎ আপনি যদি অটো মেকানিক্সে ভর্তি হন, অটো মেকানিক্সের সকালের কোর্সে ভর্তি হন, তাও আপনার এপ্রিল মাসের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আপনি যদি বিকালের কোর্সে ভর্তি হন, তাও আপনার এপ্রিল মাসের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তবে ব্যবধান হচ্ছে একটাই, সেটা হলো আপনার সকালের কোর্সে মাত্র লাগবে হলো 48 টাকার ভর্তি, আর বিকালের কোর্সে ভর্তি হচ্ছে 3000 টাকার একটু বেশি লাগবে। আপনারা এসে ভর্তি হতে পারবেন। বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যখনই আমরা ভর্তির কথা বলবো, আমি কিন্তু আগেও বলেছি এখনও বলি, এই বিজ্ঞপ্তি পাওয়ার সাথে সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের স্টুডেন্টরা এসে ভর্তি হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি দেখবেন বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন স্থানে টিটিসি আছে, কিন্তু আমাদের এই বিজ্ঞপ্তি পাওয়ার সাথে সাথে সেই টিটিসির পাশের লোকটা এসে আমাদের বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়ে যায়। সুতরাং আপনারা কিন্তু পরে চাইলে ভর্তি হতে পারবেন না। আমার এই বিজ্ঞপ্তি পাওয়ার সাথে সাথে আপনারা কী করবেন, আমার ইউটিউব চ্যানেলে দেখবেন, সাথে সাথে আমার ফেসবুক পেজে দেখবেন, দুই জায়গায় যদি দেখে সুন্দরভাবে আপনারা ভর্তি হতে পারেন, তাহলে সবচেয়ে আপনাদের জন্য উপকার হবে বলে আমি মনে করি। অনেক জায়গা থেকে এবং বিদেশে অনেকে আছে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি কোর্স করতে চায়। আমি আশা করব বিজ্ঞপ্তি পাওয়ার সাথে সাথে আপনাদের সন্তান বা আত্মীয় স্বজনদেরকে পাঠিয়ে দিবেন, এবং আমরা চেষ্টা করব ভালো করে ট্রেনিং করানোর জন্য। আমাদের এই কোর্স ছাড়াও কিন্তু বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আরও অনেক কোর্স আছে, সেটা আমরা দেখাব। ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো যে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অটোমোটিভ ট্রেড ছাড়াও আর কোন কোন ট্রেড আছে যেগুলোতে আপনি চাইলে 48 টাকা দিয়ে ভর্তি হতে পারেন। সরাসরি এখন আমি আপনাদের দেখাবো। ভিউয়ার্স, এখন আপনারা দেখবেন যে আমাদের বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কোন কোন কোর্সগুলো আছে। যেমন প্রথমে আমি আপনাদের দেখাই, যে প্রথম দেখা যাচ্ছে যে কনজিউমার কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী স্বল্পমেয়াদী কোর্সসমূহ, আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাট। দেখেন এই আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাটের এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, লেভেল দেওয়া আছে, তারপরে কতজন আছে সংখ্যা তা সব দেওয়া আছে, আপনার একটু দেখলে বুঝবেন। তারপরে কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, আপনার একটু সরাসরি সামনে থেকে একটু যদি দেখেন এই জায়গায় সব আছে। তারপরে হলো আপনার গ্রাফিক্স ডিজাইন আছে, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট আছে, প্যাটার্ন মেকিং অ্যান্ড কাটিং আছে, তারপরে সুইং মেশিন মেনটেন্যান্স আছে, পিএলসি আছে, কনজিউমার ইলেকট্রনিক্স আছে, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং ইংরেজি ভাষা কোর্স আছে, এরপরে হলো এই সুইং মেশিন অপারেশনও এখানে আছে আরেকটা, তারপরে আপনার অটো মেকানিক্স আছে যেটা আমার নিজের ট্রেড, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স আছে, অর্থাৎ ইলেকট্রিশিয়ান আছে আর কি যাকে বলে, তারপরে ওয়েল্ডিং আছে, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং আছে, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশন যাকে বলা হয় আরএসি আছে, তারপরে মেশিনারি আছে অর্থাৎ সিভিল কনস্ট্রাকশন যাকে বলে, এগুলো আছে। এখন এই কোর্সগুলো আপনারা দেখেন, আপনার এই অংশটা আপনি একটু বেশি বেশি করে যদি দেখেন তাহলে বুঝবেন যে আপনাদের কোন
ক্যান্ডিডেটকে কোন জায়গায় ভর্তি করতে পারবেন এবং কীভাবে ভর্তি করলে পরে আপনাদের জন্য ভালো। এখানে খেয়াল করেন এই কোর্সগুলো যে আছে এই কোর্সগুলো কিন্তু সবগুলোই মোটামুটি এসএসসি পাস লাগবে, এর কম হলে এখানে পারবেন না। আর বাকি কোর্সগুলো দেখেন অষ্টম শ্রেণী পাস হলে চলবে। দেখেন বারবার যদি আপনি উক্ত ভিডিওটা দেখেন সহজে বুঝতে পারবেন। এবং কী কী পেপার্স লাগবে পেপার্সে চলে আসি আমরা নিচে, নিচের এই পেপার্সে আমরা একটু বড় করে দেখাবো, পেপার্সে দেখবো আমরা। প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, জাতীয় পরিচয়পত্র লাগবে, জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এর ফটোকপি লাগবে। আবেদনপত্রের বিতরণ করাবে যে এখানে দেওয়া আছে কবে, বিতরণ শুরু কিন্তু আজকে থেকেই এবং এই যে 18 তারিখ থেকে আপনার মনে করেন শেষ করবো আমরা, 20 তারিখে পরীক্ষা হবে এবং 21 তারিখে ফলাফল হবে, এপ্রিল মাসের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। কারিগরি শিক্ষা বোর্ড অথবা এনএসডিআর স্কিল লেভেল দিতে হবে, দিলে পরে তার জন্য 1100 টাকা আপনার ওই 48 টাকার সাথে 48 টাকার সাথে 1100 টাকার সাথে আপনাকে অবশ্যই দিতে হবে, তারা কিন্তু আপনি লেভেল দিতে পারবেন না। এই কোর্সের কন্ডিশন হচ্ছে আপনাকে অবশ্যই লেভেল পরীক্ষা দিতে হবে, হয় কারিগরি শিক্ষা বোর্ডের দিই অথবা এনএসডিআর লেভেল দিই, কোনো অসুবিধা নাই। আপনারা যদি উক্ত ভিডিওটা দেখেন তাহলে সহজেই বুঝতে পারবেন যে আমাদের বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাধারণত কোন কোন কোর্সগুলো হয়ে থাকে, কোন কোর্সগুলো করলে আপনার জন্য ভালো হবে। ধন্যবাদ সবাইকে।